ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি তিরমিজি এবং মুসলিম শরীফেও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বললেন যখন আমার উম্মত 15টি কুকর্মে জড়িয়ে পড়বে তখন তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে হাদিসের শেষে নবীজি বলেছেন ভূমিকম্পের গজব আসবে সাহাবীরা এই কথা শুনে নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন ওগো আল্লাহর রাসূল সেই সকল কুকর্ম কি যে কুকর্মগুলো করলে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য গজব আসবে নবীজি বললেন إذا كان المغنم دولا যখন রাষ্ট্রীয় সম্পদকে দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিজের সম্পদের মতো ব্যবহার করা আরম্ভ করবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদের মতো মনে করে রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা জনগণের সম্পদ চুরি করে দুর্নীতি করে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাবে দেশের সম্পদ জনগণের সম্পদ চুরি করে যখন বিদেশে পাচার করা আরম্ভ হবে তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে অবশ্য এখন এরকম চুরি চামারি নাই ওয়াল আমানাতু মাগনামা আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে আমানতদারিতা যখন উঠে যাবে আমানতদারিতা যখন থাকবে না ওয়াজ যাকাত যখন যাকাতকে মানুষ যাকাতকে মুসলমানরা যখন জরিমানার মতো মনে করবে যাকাত ফরজ এরপরেও যাকাত দিবে না তখন আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে চার নাম্বার হলো ওয়া তুআল্লিমানি গায়রিদ্দিন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে এখন তো আমাদের শিক্ষা কারিকুলামে কুরআন হাদিস দিয়া ভরপুর জি তাহলে পহেলা জানুয়ারি থেকে বাচ্চাদের ব্যাপারে একটু সুন্দর সিদ্ধান্ত নিয়ে বাচ্চাগুলারে শেষ করে দিয়েন না ছেলে মেয়ের ব্যাপারে উত্তম সিদ্ধান্ত নিন ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা পরহেজগার বানানোর জন্য আপনি বাবা মা হিসাবে আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নবীজি বলেছেন দিন থাকবে না শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠে যাবেন নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওয়া আতা'ুর রাজুলু যাওজাতাহু ওয়া আক্বা উম্মাহু লোকেরা তাদের বউয়ের আনুগত্য আরম্ভ করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে বিয়ে করার পরে সুন্দরী বউ পেয়ে মায়ের কথা শুনে না বউয়ের কথা বেশি শুনে মায়ের কথা শুনে না মায়ের সাথে সদাচার করে না বউয়ের কথা শুনে মাকে মেজাজে দেখায় মায়ের সাথে অসদাচরণ করে এই রকম ছেলে পেলে এখন অবশ্য আমাদের সমাজে নাই ছয় নম্বর নবীজি বলেছেন ওয়াবারুল সাদিকহু ওয়া জাফা আবাহু তার নিজের ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে ভালো ভাষায় কথা বলবে সুন্দর ব্যবহার করবে আর তার নিজের জন্মদাতা বাপের সাথে অসুন্দর আচরণ করবে বাপের সাথে মেজাজ দেখায় কথা বলবে বাপের সাথে দুর্ব্যবহার করবে নাম্বার 7 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হই হুল্লুর বেড়ে যাবে মসজিদগুলোতে পাপাচারী ফাসিকদের গলার আওয়াজ বেড়ে যাবে আমাদের আশেপাশেই বহু মসজিদ আছে মসজিদগুলোতে ইমাম আর খতিবের চাইতে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের গলার আওয়াজ বড় থাকে এগুলো কিয়ামতের আলামত এরপরে নবীজি বলেছেন আট নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ফাসিক লোকেরা নিকৃষ্ট লোকেরা বিভিন্ন কবিলা বিভিন্ন দল বিভিন্ন গোত্রকে নেতৃত্ব দিবে নাম্বার 9 9 নাম্বার হলো ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট চোর ডাকাত টাটকা টাটকা সন্ত্রাসী লোকেরা নেতা হওয়ার জন্য মরিয়া হয়ে যাবে আর আল্লাহওয়ালা লোকেরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি মজলুম হবে এখন অবশ্য এই ধরনের চিত্র নাই ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাশ শাররিহি
অনিষ্টের ভয়ে যখন কাউকে সম্মান করা হবে অনিষ্টের ভয়ে আমার ক্ষতি করে ফেলবে এই ভয়ে তাকে সম্মান করা আহারে আমার তুই হাদিসটা বললে মনে হয় এগুলো কি আমাদেরকে দেখে দেখে নবীজি বলেন আপনাদের কথা কি বলতাম আমাদের মতো বহু হুজুররাই আছে বিভিন্ন পাপাচারী ব্যক্তি তার বিরুদ্ধে বললে কিংবা তার খাসলতগুলো যেগুলো আছে তার বিরুদ্ধে না বলে তার খাসলতগুলো যদি বলি আবার যদি তেরে গিয়ে আমার কোনো ক্ষতি করে ফেলে এই জন্য দেখা যায় ওর ব্যাপারে কোনো কথাবার্তা বলে না আছে না নাই এগুলো শেষ জামানার আলামত আমার ক্ষতি করে ফেলে কিনা এজন্য তাকে সম্মান করে এবার আসেন সাধারণ আম জনতার দৃশ্য অনেক জায়গায় আছে একটা পাপাচারী মানুষ তার বিরুদ্ধে কোনো কথা বলে না তার বিরুদ্ধে সুচ্চার ভূমিকা নাই এলাকার টাটকা সন্ত্রাসী যদি বলা হয় ভাই আপনি তার বিরুদ্ধে বা আপনারা সবাই তার বিরুদ্ধে দাঁড়ান না কেন কয় দাঁড়াই না এই কারণে যদি পেটের ভিতর ছুরি ঢুকায় নাই তাহলে এই যে তাকে আমি সম্মান করছি সামনে পাইলে আসসালামু আলাইকুম সামনে পাইলে ভাই 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 আছে না নাই এই যে ফতির ভয়ে কাউকে সম্মান করা এটা হচ্ছে শেষ জামানার নিকৃষ্ট চরিত্রের লোকদের আলামত এরপরে নবীজি বলেছেন শুরিবাতিল খমর মদ্যপান বা মাদককে মানুষ হালাল মনে করবে দেশের বিভিন্ন অঞ্চলে আছে মাদককে মানুষ ঔষধ মনে করে মাদককে মানুষ ঘুমের ঔষধ মনে করে অনেক এলাকায় দেখলাম সফরের কারণে এই অভিজ্ঞতা হয়েছে দেখলাম রাতের বেলা মাথা ঘুরাই ঘুরাই হাঁটে একজন বলল ভাই মাথা ঘুরাই হাঁটেন কোন কয় রাত জাগার ওষুধ খাইছি এখন ইয়াবাকে রাত জাগার ঔষধ বানায়া দিয়েছে মাদককে মানুষ হালকা হিসাবে গ্রহণ করে নিয়েছে ওয়ালু মিসাল হারি রেশমি পোশাক পরিধানকে মানুষ জায়েজ মনে করবে 13 নম্বর হলো ওয়াত্তুখিদাতিল কাইনাত গায়িকাদেরকে মানুষ গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে এখন তো বাজনা ছড়াছড়ি বাজনা আর বাজনা বাজনা ছাড়া আমাদের বিয়েগুলো যেন আরম্ভ হয় না বাজনা ছাড়া যেন আমাদের কোনো উৎসব জমে ওঠে না এগুলো হলো শেষ জামানার আলামত পরের নম্বরে হচ্ছে লানা আখিরু হাদিকিল উম্মতি আউমারাহা পরবর্তী পর্যায়ের লোকেরা পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে এই হাদিসে নবীজি মোট 15টা গুনাহের কথা বললেন এই 15টা গুনাহ এখন আমাদের সমাজে আছে না নাই শুনছেন তো আপনারা সবগুলা এই 15টা গুনাহ যখন সমাজে চালু হয়ে যাবে তখন কি হবে নবীজি বলেছেন ফালিয়ার তাকিমু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান ওয়া কলফান নবীজি বলেছেন এই 15টি গুনাহ যখন সমাজে দেখা যাবে অগ্নিবায়ুর গজব আসবে ভূমিকম্প চেহারার বিকৃতি এবং পাহাড়ের ধসের গজব চিনি দিবেন তিনি কি তো কিছুদিন পর পর ভূমিকম্প আল্লাহ এমনি এমনি দেন আমরা এই 15টা গুনাহ শুরু করেছি বিধায় আল্লাহ তাআলা এখনো হালকা পাতলা ভূমিকম্প দিচ্ছেন সামনে যে কি গজব আছে আমরা নিজেরাও জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াযহারাল ফাহশ নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায় অশ্লীলতার প্রকাশ পায় অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না আবার মুস্তাদরাকে হাকিমের ভেতরে অন্য হাদিসে নবীজি বলেছেন লা তাকুমুস সাআ حتى لا يبقى على وجه الأرض أحد لله فيه حاجة نبي جي বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আল্লাহর এই জমিনে এমন একজন বান্দা অবশিষ্ট থাকবে যার উপরে যার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই অর্থাৎ আল্লাহওয়ালা মানুষ যখন একজনও থাকবে না তখন কেয়ামত অনুষ্ঠিত হবে আর কেয়ামতের আগে অশ্লীলতা কেমন বাড়বে হাদিসের পরের অংশে নবীজি বললেন ওয়াহাত্তা তুজাদুল মারআতু নাহারান জিহারান তুমকাহু ওয়াসাতাত তারিক লা ইয়ুমকিরু যালিকা আহাদ ওয়া লা ইয়ুগাইয়িরুহু ফায়াকুনু আমসালুহুম ইয়াওমা ইযিনিল্লাযী ইয়াকুল
لو نحيتها عن الطريق قليلا فذلك فيهم مثل أبي بكر وعمر فيكم নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তাঘাটে নারীদের সাথে অশ্লীলতা আর বেহায়াপনা আরম্ভ না হয় ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না রাস্তাঘাটে দিনে দুপুরে নারীদের সাথে অশ্লীলতা আর বেহায়াপনা সংগঠিত না হয় দিনে দুপুরে রাস্তাঘাটে যৌনাচার অশ্লীলতা এবং বেহায়াপনার দৃশ্য দেখা যাবে আল্লাহর হাবিব বলেছেন এই দৃশ্য দেখে শেষ জামানার মানুষ এতটা হায়া শরমহীন হয়ে যাবে একজন মানুষ বাধাও দিবে না প্রতিবাদও করবে না আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানার আবু বকর আর ওমর কারা শোনো নবীজি বলেছেন লাউ নাহাইতাহা عن الطريق قليلا فذلك فيهم مثل أبي بكر وعمر فيكم اي رقم اشتلطا بحايا پنا دين دو پوره راستا گھٹے دیکھے جے بیکتی او در کے بول بے تم رکی اي بحايا پنار کاج راستا گھٹ چھے دے انو کو توقر تک پڑتے نا اي رقم جرم موخی بھابے بولے بادا ہو دی بے نبی جی بولے چھن شئی زمانار ابو بکر ابن عمر ہو بے تارا খালি ঘুমাই ঘুমাই সুবহানাল্লাহ পড়িয়েন না এখানে কি বলা হয়েছে আখেরি জামানায় রাস্তাঘাটে মাঠে ঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে নারীদের সাথে যৌনাচার অবাধ মেলাবাসা অশ্লীলতা ঘটবে এখন তো আমাদের সমাজে এগুলো নাই আপনি একটু রমনার বটমূলে চলে যান তারপরে চট্টগ্রামের সিআরবির দিকে চলে যান পাহাড়ের চিপায় চাপায় চলে যান পতেঙ্গাতে বিকেল বেলা চলে যান রাস্তাঘাটে বের হলে দেখবেন কবুতরের জুড়ার মতো ছেলেমেয়েরা বসে বসে বাদাম খায় একজনের হাতের উপরে আরেকজনের হাত ডলাডলি মাখামাখি আর শেষ জামানার মানুষ হায়া শরম এমন ভাবে উঠে গিয়েছে এগুলো মানুষ চোখের সামনে দেখছে একটা মানুষ নিষেধও করে না প্রতিবাদও করে না এটা আখেরি জামানার কথা বলেছেন ছোট হুজুর নয় বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন শেষ জামানায় দিনে দুপুরে এই রকম দৃশ্য দেখা যাবে দেখেন রাস্তাঘাটে বিভিন্ন পার্কে সমুদ্রে সাগরের পারে কক্সবাজারকে তো নোংরা বানিয়ে ফেলেছে এরা মানুষ দেখছে চুপ প্রতিবাদ করছে না নবীজি বলছেন এটা দেখবে লা ইয়ুনকারু যালিক লা ইয়ুনকারু যালিক ওয়ালা ইগাইরুহু প্রতিবাদ করবে না বাধাও দিবে না নবীজি বলছেন ফায়াকুনু আমসালহুম ইয়াউমা ইযনিল্লাযী ইয়াকুল লাউ নাহাইতাহা আনিত তারিখ কলিলান ফাযালিকা ফীহিম মিছলা আবি বকর ওয়া উমর ফীকুম সেই জামানায় এই চিত্র দেখে যারা বাধা দিবে বলবে তোমরা কি রাস্তাঘাট ছাইরা অন্য কোথাও এ ধরনের অশ্লীল কাজ করতে পারলা না এই রকম বাধা যারা দিবে নবীজি বলছেন আমার এই জামানার আবু বকর আর ওমর হবে ওই জামানার আবু বকর ওমর এরা যারা গিয়ে বাধা দিবে সুবহানাল্লাহ প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে নবীজি বলেছেন ওয়াযহারা জিনা এই কারণে জিনাও বেড়ে যাবে এখন তো অশ্লীলতা আর বেহায়াপনার অবাধ চর্চা রাস্তাঘাটে চলছে তো চলছি অশ্লীলতা আর বেহায়াপনা আরো বেশি করার জন্য দিবস কেন্দ্রিক অনেক কিছু এখন শুরু হয়েছে যেমন আজকে 28 তারিখ আর দুই দিন পরে 31st নাইট তো 31st নাইটে কি করা হয় খ্রিস্টানদের আবিষ্কার করা সংস্কৃতি চর্চা করা হয় দুঃখজনক ব্যাপার হলো কয়েক দশক আগেও বাংলাদেশে 31st নাইট নামে কোনো উদযাপন ছিল না আমাদের বাপ দাদাদের আমলে এগুলা ছিলই না হঠাৎ করে এগুলো পশ্চিম থেকে এবং
অসভ্য দেশ থেকে এই অপসংস্কৃতির আমদানি হলো। এই বক্তব্য যারা শুনবে পরবর্তীতে যারা শুনবে আপনারা যারা শুনছেন পরবর্তীতে যারা শুনবেন তাদেরকে আমি বলবো 31st নাইট উদযাপন করার আগে এটা কোথা থেকে আসলো এই বিষয়টা জানেন এরপরে যদি মন চায় তো আপনি উদযাপন করেন যা মন চায় তাই আপনি করেন 31 ডিসেম্বর শেষ হয়ে নতুন আরেকটি সাল আরম্ভ হবে এই যে নতুন আরেকটি সন আরম্ভ হবে এই সনের সাথেও মুসলমানদের ধর্মীয় চেতনা বা সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এই যে 2023 আমরা মাঝে মাঝে একটা মারাত্মক ভুল করি বিভিন্ন জায়গায় যখন লিখি বা বিভিন্ন জায়গায় লেখা হয় 2023 ইং বা ইংরেজি বোঝায় পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই এই 2023 এটা হলো খ্রিস্টীয় সন ঈসা আলাইহিস সালাম যাকে আমরা মনে করি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহর একজন পয়গাম্বর খ্রিস্টানরা তাকে বানিয়ে ফেলেছে আল্লাহ কেউ বানিয়েছে আল্লাহর ছেলে নাউযু বিল্লাহ তারা তাকে বলে যীশু খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মের বছরকে সাল গণনার শুরু ধরে একটি নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার আবিষ্কার করলেন যেটা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে দুনিয়াব্যাপী পরিচিত যীশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে 1 2 3 গুনতে গুনতে এখন 2023 এটাকে ইংরেজি সাল বলে না এটাকে বলে খ্রিস্টীয় সাল খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দকে ভাঙলে কি হয় খ্রিস্ট যুগ অব্দ এটার মিনিং হলো খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে অব্দ অর্থাৎ আজ অবধি মোট সাল হয়েছে 2023 সাল আমরা বাংলায় যখন লিখি বা বাংলায় কোথাও সাল লেখা হলে লেখা হয় 2023 খ্রিস্টাব্দ কিন্তু এটাকে ইংরেজিতে যখন আমরা লিখি 2023 এরপরে আমরা কি লিখি এডি হোয়াটস দ্য মিনিং অফ এডি এডি মানে কি এডি শর্ট ফর্ম এটার ফুল মিনিং হলো আননো ডমিনি এর অর্থ করেছে খ্রিস্টানরা দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভুর বছর অর্থাৎ এই এডি দ্বারা তারা বোঝায় যে আমাদের প্রভু যে বছর থেকে জন্ম করেছে জন্মগ্রহণ করেছেন যে বছরে ওই বছর থেকে আমাদের ক্যালেন্ডার গণনা শুরু হয়েছে এটা আমাদের প্রভুর জন্মের বছরের সাথে সম্পর্কিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে খ্রিস্টানরা যে ক্যালেন্ডার বানালো এটা কি আমাদের আকীদা বিশ্বাসের সাথে এর ন্যূনতম কোনো মিল আছে কথা বলেন আছে নাই যীশু খ্রিস্ট জন্মের পরবর্তী বছরগুলোর সাল উল্লেখ করলে তারা লিখে এডি আর তার জন্মের পূর্ববর্তী বছরের সাল উল্লেখ করলে বা সময় বোঝালে লেখে বিসি বিসি মানে কি বিফোর ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব এত বছর আগের ঘটনা যুবক তরুণ ছাত্র যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাবে টেক্সট করবে আর যারা একটু আতশবাজি আর ফটকা ফুটানোর প্রস্তুতি নিয়েছে তারা যেন জেনে রাখে এই সন এই ক্যালেন্ডার এটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে এটা খ্রিস্টানদের চেতনার সাথে সম্পর্কিত এই দিন খ্রিস্টানরা আনন্দ উৎসব করে কারণ ওদের কোনো আখিরাত নাই ওদের কোনো আখিরাত নাই পরকাল নাই ওরা পরকাল বিশ্বাসী করে না সুতরাং কেউ যদি মুসলমান হয়েও তাদের আকীদা বিশ্বাস লালন করে তাদের অপসংস্কৃতি গ্রহণ করে সে এটা গ্রহণ করে তার হাসর খ্রিস্টানের সাথে হবে ঠিক নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন তাহুয়া মিনহুম
তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য কারো সংস্কৃতি গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে দুঃখজনক ব্যাপার কি জানেন আমরা এই খ্রিস্টানদের ক্যালেন্ডার দুনিয়া আখিরাতে ব্যবহার করছি দুনিয়ায় তো ব্যবহার হচ্ছে আমাদের হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুতে এই সন ব্যবহার হচ্ছে যদিও মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশে এবং আমাদের দেশে কিছু কওমি মাদ্রাসাতে হিজরি ক্যালেন্ডার ব্যবহার হয় তারা শিক্ষাবর্ষ শুরু করে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা দুনিয়া আখিরাতে এই ক্যালেন্ডার ব্যবহার করছি খ্রিস্টানদের ক্যালেন্ডার বলবেন হুজুর দুনিয়ায় না হয় আমরা ব্যবহার করি আখিরাতে কোথায় কবরস্থানে গিয়ে দেখেন আখিরাতে এই ক্যালেন্ডারের ব্যবহার আছে কিনা অমুক এলাকার অমুক লোক মারা গিয়েছেন 22 জুন 2021 কবরস্থানেও এর ব্যবহার আছে না নাই আপনি বলবেন হুজুর এটা আন্তর্জাতিকভাবে ব্যবহার হচ্ছে তো আমরা ব্যবহার করলে কি হয়েছে তো শুনেন সোনালি ইতিহাস শুনেন নবীজি যখন পৃথিবীতে এসেছেন নবীজি পৃথিবীতে আসার আগে থেকেই পৃথিবীতে রোমান এবং পারস্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল নবীজি যখন দুনিয়াতে ছিলেন আরবদের মধ্যে বর্ষ গণনার নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না তারা ঘটনাকে কেন্দ্র করে সন্তারিখ হিসাব করতেন যেমন হাতির ঘটনার 4 বছর আগে হাতির ঘটনার 6 বছর পরে এরকম বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন্তারিখের হিসাব হতো নবীজির পরে আবু বকর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন যখন আমিরুল মুমিনিন হলেন তার সময়ে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়ে গেল সীমানা আরো বেড়ে গেল সুবহানাল্লাহ সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান আদেশে কাগজপত্রে তারিখ না থাকায় জটিলতা দেখা দিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আন তিনি বললেন আমিরুল মুমিনিন আমাদের দাপ্তরিক কাগজপত্রে তারিখ এবং সনের উল্লেখ না থাকায় রাষ্ট্রীয় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের একটা ক্যালেন্ডার থাকা দরকার ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জামানায় প্রেসিডেন্ট তখন রোমানদের ক্যালেন্ডার ছিল পারস্যদের ক্যালেন্ডারও ছিল আপনারা যে একটু আগে আপনাদের মনের কথা আমি বললাম হুজুর এটা আন্তর্জাতিকভাবে ব্যবহার হচ্ছে আমরা করলে কি হইতো তো তখনও তো আন্তর্জাতিকভাবে রোমান আর পারস্য ক্যালেন্ডার ছিল ওমর রাদিয়াল্লাহু আন সবাইকে ডাকলেন সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন আচ্ছা আমাদের একটা ক্যালেন্ডার থাকা দরকার না হলে আমাদের দাপ্তরিক কাজকর্ম করতে অসুবিধা সৃষ্টি হচ্ছে কিছু সাহাবি বললেন আমরা ক্যালেন্ডার বানানো আর কি দরকার রোম আর পারস্যের ক্যালেন্ডার তো আছে ওটা ব্যবহার করলেই হয় বেশিরভাগ সাহাবি আপত্তি করলেন বেশিরভাগ সাহাবি বললেন আমরা ইসলামের নেয়ামত পেয়েছি মুসলমান হওয়ার পরে এই বিধর্মীদের ক্যালেন্ডার আমরা কেন ব্যবহার করব আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত বেশিরভাগ সাহাবীরা এই মত যখন দিলেন সিদ্ধান্ত হলো তাহলে আমরা একটা নতুন ক্যালেন্ডার বানাবো তৈরি করব এখন ক্যালেন্ডারে তো সাল লাগে এখন কোন সন থেকে বছর গণনা শুরু হবে বেশ কয়েকটি মতামত আসলো কেউ বললেন নবীজি যে যখন দুনিয়াতে এসেছেন ওই জন্মের বছরকে এক ধরা হোক এক সেখান থেকে সাল গণনা আরম্ভ কেউ বললেন যখন নবীজি নবুয়ত পেয়েছেন সেই বছরকে এক ধরা হোক সেখান থেকে গণনা শুরু হোক কেউ বললেন নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন ওই বছরটাকে এক ধরা হোক কেউ বললেন যখন নবীজির ওফাত হয়েছে সেই বছরকে এক ধরা হোক বিভিন্ন পরামর্শ আসলো আসাদুল্লাহিল গালিব সাইয়েদিনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন হিজরতের বছরকে সাল গণনার এক ধরা হোক কারণ হিজরতের মাধ্যমে সত্য আর মিথ্যা আলাদা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বেশি ভালো লাগলো তিনি বললেন আলী সঠিক বলেছে নবীজির হিজরত এর মাধ্যমে সত্য মিথ্যা আলাদা হয়েছে সুতরাং হিজরতের বছরকে আমরা এক ধরে সাল গণনা আরম্ভ করব সেখান থেকে গণনা আরম্ভ হয়েছে হিজরি সাল এই জন্য সেটাকে বলা হয় হিজরি ক্যালেন্ডার কারণ এই হিজরি ক্যালেন্ডারে গণনা আরম্ভ হয়েছে হিজরির বছর থেকে কোন মাস থেকে হিসাব শুরু হবে কেউ বললেন রমজান মাস কেউ বললেন জিলহজ মাস কেউ বললেন রবিউল আউয়াল মাস
কেউ বললেন মুহররম মাস অনেক রকমের পরামর্শ আসলো সর্বশেষ সিদ্ধান্ত হলো হজের মাস হলো জিলহজ এই জিলহজ মাসের পরে হাজী সাহেবরা তাদের এলাকায় চলে যায় তাহলে হজের মাসের পরবর্তী মাসটাকেই বছরের প্রথম মাস ধরা হোক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো মুহররম হবে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মুসলমানরা বিধর্মীদের ক্যালেন্ডার ব্যবহার না করে মুসলমানরা তাদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্ক রেখে হিজরতের শিক্ষা দীক্ষা তাৎপর্যকে সামনে রেখে হিজরি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার উদ্ভাবন করে শুরু করলেন এই ক্যালেন্ডারের ব্যবহার সুবহানাল্লাহ আমরা কি করেছি আমরা আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের থেকে আপডেট আমরা তাদের থেকে বেশি বুঝি এজন্য আমরা কি করেছি তারা এত কম বুঝছে যে তারা জান্নাতি হয়েছে দুনিয়ায় থেকে আর আমরা বেশি বুঝি তো আমরা বলি না এটা বাদ আমরা শুরু করলাম খ্রিস্টানদের ক্যালেন্ডার চর্চা দুনিয়া আখিরাতে আমরা ব্যবহার করছি অথচ আমাদের সমস্ত ইবাদত হয় খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী না হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমরা রমজান মাসের রোজা রাখি এই খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী না হিজরি ক্যালেন্ডার দিয়ে আমরা ঈদ করি দুই ঈদ কোন ক্যালেন্ডার অনুযায়ী লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত লাইলাতুল কদর সব আমরা পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী আমরা আশুরা পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী আমরা হজ পালন করি কোন ক্যালেন্ডার অনুযায়ী তাহলে আমরা এখন কি করেছি জানেন আমরা ধর্মীয় জীবন আলাদা করেছি আর দুনিয়াবি জীবন আলাদা করে দিয়েছি ধর্মের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডার আর দুনিয়াবি ক্ষেত্রে খ্রিস্টানদের ক্যালেন্ডার সাহাবীদের সাথে আমাদের পার্থক্য হলো সাহাবায়ে কেরাম শরীয়তের নির্দেশনাকে জীবনের সকল ক্ষেত্রে পালন করেছেন আর আমরা একটু ব্রেইন বেশি তো আমাদের এজন্য আমরা শরীয়তের নির্দেশনা ধর্মীয় ক্ষেত্রে পালন করি আর বাদ বাকি দুনিয়াবি ক্ষেত্রে আমরা অমুসলিমদের দেওয়া আদর্শ গ্রহণ করেছি বলে আজ পৃথিবীতে মুসলমানরা গোলামের জাতে পরিণত হচ্ছে 31st নাইট আতশবাজি ফটকাবাজি আমার তো মনে হয় কক্সবাজারের হোটেলগুলো আর ফাঁকা পাওয়া যাবে না 16 ডিসেম্বর আমি নিজেও প্রোগ্রাম কেন্দ্রিক ব্যস্ততা থাকায় কক্সবাজারের দিকে ছিলাম তো একটা না দুই তিন দিন প্রোগ্রাম হয় ভাবলাম এদিকে থেকে যাই হোটেলে যোগাযোগ করে দেখি একটা হোটেলও বললাম কেন কয় জানেন না 16 ডিসেম্বর বললাম এটার সাথে হোটেলের সম্পর্ক কি কয় সম্পর্ক আছে আপনি বুঝবেন না কি সম্পর্ক আছে সেটা আপনারাও জানেন এই 31st নাইটের সাথে হোটেলের সম্পর্ক আছে 31st নাইট আসলে পরে দেখা যায় হোটেল বুকিং হয়ে গিয়েছে আতশবাজি ফটকাবাজি ছেলে মেয়েদের অবাধ মেলামেশা রাস্তাঘাটে অবাধ যৌনাচার এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না বলছিলাম কিয়ামতের আগে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে এটা শেষ জামানার একটি অন্যতম আলাম এরপরে আসেন পরবর্তী পয়েন্ট শেষ জামানায় নারীদের থেকে বেহায়াপনা বেশি দেখা যাবে শেষ জামানায় নারীদের মধ্য থেকে বেহায়াপনা বেশি প্রকাশ পাবে মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন سيكون في آخر أمتي رجال يركبون على السروج كأشباه الرحال ينزلون على أبواب المساجد نبي جي বলেছেন শেষ জামানায় আমার উম্মত এমন উন্নতির যুগে প্রবেশ করবে উটের যে হাওদা আছে উটের হাওদা অর্থাৎ জিন সদৃশ মোটর গাড়ি আধুনিক যানবাহনে তারা চলাফেরা আরম্ভ করবে 1500 বছর আগে কিন্তু মোটর চালিত ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না কিন্তু নবীজি 1500 বছর আগেই বলে গিয়েছেন শেষ জামানায় আমার উম্মত উন্নত বাহন ব্যবহার করবে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ
সেই বাহনগুলোতে চড়ে চড়ে মসজিদে তারা আসবে মসজিদের বিশাল পার্কিং থাকবে পার্কিং গুলোতে গাড়ি রেখে মসজিদে ঢুকবে কিন্তু এই গাড়িওয়ালা মুসল্লিদের বেশিরভাগের পরিবারের খবর হলো এমন নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত এদের ঘরের বেশিরভাগ ঘরের মহিলাদের অবস্থা হলো এমন পাতলা পাতলা শর্টকাট কাপড় চোপড় পরে কাপড় পরলেও যেন উলঙ্গ লাগে এই রকম উলঙ্গপনা নারী তাদের ঘরে থাকবে আপনি কি আমার কথা রাগ করলেন না এটা কে বলেছে বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু খুব দামি দামি বাহন নিয়ে মসজিদে আসে তার ঘরের খবর হলো নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত তার ঘরের নারীগুলো বেপর্দা শর্টকাট কাপড় চোপড় পরে ঘর থেকে বের হয় বোরখা পরে না তাদের ঘরের নারীদের খবর হলো তাদের ঘরের নারীদের পেট পিঠ এলাকার পুরুষ মানুষ জানে পিঠ কেমন পেট কেমন ওই এলাকার পুরুষগুলো খবর জানে তাদের নারীদের ঘরে তাদের ঘরের নারীদের চোখ কেমন নাক কেমন ঠোঁট কেমন চেহারা কেমন সব এলাকার মানুষ জানে আল্লাহর হাবিব বলেছেন এটা হলো শেষ জামানার দৃশ্য আর তাদের ঘরের নারীদের অবস্থা হবে এমন আল্লাহর হাবিব বলেছেন হালার উসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে তারা স্টাইলিশ হিজাব পরবে এই রকম হিজাবধারী নারী এখন আমাদের সমাজে নাই বুখতি উটের কুজের মতো ভাঁজ দেয় মহিলারা এখন ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে মাথাটাকে উটের কুজের মতো উঁচা বানায় ফেলে এই রকম হিজাব পরে আবার বুরখার নামেও তামাশা শুরু হয়েছে লাল নীল বেগুনি কত কালারের বুরখা আবার বুরখার মধ্যে এত স্টাইল এত ফ্যাশন যে বুরখা এসেছিল ফিতনা থেকে বাঁচানোর জন্য সেই বুরখাই এখন ফিতনার কারণ হয়ে গিয়েছে এত আটোসাটো এত টাইট ফিট এত পাতলা ঢিলেঢালা বুরখা বুরখাই যদি স্টাইলিশ হয়ে যায় ফিতনার কারণ হয়ে যায় তো এই বুরখার তো কোনো দরকার ছিল না আবার কেউ কেউ আছে বুরখা ঠিক রেখে আবার চেহারার মধ্যে মেকআপ দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগায়া তারপরে আবার হিজাব দিয়েছে এদের কথা নবীজি বলেছেন ফাইন্নাহুন্না মালউনাত নবীজি এই নারীদের পরিচয় দিয়ে বলেছেন এরা হলো লানত প্রাপ্ত মহিলা ইলানুহুন্না তোমরা এদেরকে লানত দাও এরা লানত প্রাপ্ত মহিলা চেহারা হলো মানুষের দেহের সৌন্দর্যের রাজধানী একটা মানুষের হাত দেখে পা দেখে মায়া লাগে না চেহারা দেখে মায়া লাগে চেহারা দেখে মায়া লাগে নবীজি বলেছেন এই শেষ জামানার বেহায়া নারীগুলো চেহারাকে দেখায়া দেখায়া হাট বুখতি উটের কুজের মতো হিজাব ভাঁজ দিয়ে দিয়ে পড়বে এগুলো শেষ জামানার দৃশ্য কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 20 কিয়ামতের আগে শেষ জামানায় আরেকটি দৃশ্য দেখা যাবে মানুষ উপার্জন করতে গিয়ে হালাল হারামের চিন্তাও করবে না হালাল হারামের মিশ্রণ ঘটায় দেবে হালালের সাথে হারামের মিশ্রণ ঘটাবে হারাম উপার্জন হবে কিন্তু তার মধ্যে কোনো পেরেশানি থাকবে না বুখারীর বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেছেন অচিরেই খুব শীঘ্রই এমন এক যুগ আসবে এমন এক জামানা আসবে মানুষেরা চিন্তা করবে না তার ইনকামটা হালাল না হালাল উপায় থেকে হলো হালাল হারামের তোয়াক্কাও করবে না উপার্জন করতে থাকবে হারাম উপার্জন যদি হয়ে যায় তো কোনো ইবাদত কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ইবাদত এবং দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল খাওয়া কেউ যদি হালাল না খায় তো তার বডিটা হারাম হয়ে যাবে আর এই হারাম বডির কোনো ইবাদত যিনি কবুল করবেন না তিনি কে কোনো ইবাদত কবুল দেখেন না এখন বৌদিও ব্যবসা চলে কাপল ব্লগ বৌদিয়ে ব্যবসা করছে ডলার আসতেছে এটা হালাল আসে না হারাম আসে কথা বলেন না কেন কি খায় চিন্তাও করে না
আবার যেটা খাওয়া যেটা পড়া যেটা খাওয়া হারাম ওইটার ব্যবসা করাও মদের ব্যবসা করছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে মদের বারে চাকরি করছে বেতন পায় বাড়িতে টাকা পাঠায় হালাল না হারাম মার্কেটে দোকান আছে শর্টকাট কাপড়ের ব্যবসা যে কাপড়গুলো বেহায়াপনা বাড়ায় এই কাপড় পরা যেমন হারাম এই কাপড়ের ব্যবসা করাও চিন্তাও করে না আমার উপার্জন হালাল হচ্ছে না হারাম হচ্ছে হালাল হারামের মিশ্রণ ঘটায়া খায় এটা হচ্ছে শেষ জামানার দৃশ্য বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 21 নবীজি বলেছেন কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে আকস্মিক মৃত্যু ইদানিং আকস্মিক মৃত্যু বেশি দেখা যাচ্ছে পরিচিত মানুষ সুস্থ সবল হঠাৎ খবর এসেছে অমুক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এবং ইদানিং কালে দেখা যাচ্ছে যুবক তরুণদের মধ্যে হঠাৎ মৃত্যু বেড়েছে স্ট্রোক হার্ট অ্যাটাক এটা যুবকদের মধ্যে এখন বেড়ে গিয়েছে হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া এটা কিয়ামতের আগের জামানার আলামত নবীজি বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবীজি বলেছেন মিন ইক্তিরাবিস সাআতি আইয়াযহারা মাউতুল ফুজাআ আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে দুর্ঘটনায় শেষ আগুনে পুড়ে ছাই ট্রাকের চাপায় হঠাৎ মারা গিয়েছে যুবক বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় স্ট্রোক করে মারা গিয়েছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে কিয়ামতের নাম্বার 12 নাম্বার 22 এটা 22 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় কুরআনের শাসন উঠে যাবে এখন তো কুরআনের শাসন আছে জি নবীজি বলেছেন লাতুন কদন্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াহ নবীজি বলেছেন খুব শীঘ্রই এমন এক যুগ আসবে ইসলামের স্তম্ভগুলো একটার পর একটা উঠে যাবে ফাকুল্লা মান তাকাদাত উরওয়াতান তাশাব্বাসান নাসু বিল্লাযী তালিহা যখন একটা বিধান একটা স্তম্ভ উঠে যাবে মানুষ আরেকটাকে ধরবে এমন অবস্থা আরম্ভ হবে ফাআওয়ালুহুন্না নাকদান আল হক সর্বপ্রথম কুরআনের শাসন উঠে যাবে শাসন ব্যবস্থায় কুরআন থাকবে না ওয়া আখিরুহুন্না সালা এরপরে মুসলমানের সমাজ থেকে নামাজও উঠে যাবে দুটাই উঠে গেছে এখন জুমার নামাজে এখন উপরে নিচে জায়গা হচ্ছে না আসরের নামাজে দেখবেন মসজিদের হাল নামাজও উঠে গেছে অন্যদিকে কুরআনের শাসনও নাই কুরআনের শাসন উঠে গিয়েছে জমিন হলো আল্লাহ এই জমিন পরিচালনার জন্য আল্লাহ তাআলা আইন দিলেন বিধান দিলেন কিভাবে এই জমিন পরিচালনা হলে শান্তি আসবে সেটা কুরআন নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি কিন্তু এখন আমরা আল্লাহ থেকে আরো বেশি বুঝছি আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজেরা আমরা আইন বানিয়েছি নিজেরা আইন বানিয়ে সেই আইন দিয়ে আমরা সব পরিচালনা করছি আর আল্লাহর আইনের কিতাবকে মসজিদে মাদ্রাসায় আমরা ঢুকিয়ে দিয়েছি যে এটা মসজিদ আর মাদ্রাসায় থাকুক আল্লাহর এই আইনের কিতাব দিয়ে মসজিদ মাদ্রাসা চলুক সমাজ এবং রাষ্ট্র নয় সমাজ এবং রাষ্ট্র আমরা চালাবো এটা কি আল্লাহর রাসূলের ইসলাম বলেন গোটা দুনিয়াতে এখন 200 কোটি মুসলমান এত সংখ্যা মুসলমানের তারপরেও মুসলমান হলো গোলামের জাত মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আসেন ফিরে যাই আমাদের সোনালী ইতিহাস আমাদের পূর্বপুরুষরা গোটা দুনিয়া শাসন করেছেন এখন যে ব্রিটিশদেরকে তামাম দুনিয়া ভয় করে এখন যে পশ্চিমারা গোটা বিশ্বে মোড়লগিরি করে বেশি দূরে যাওয়া লাগবে না
200 বছর পিছনে ফিরে যান মাত্র 200 বছর পিছনে ফিরে যান উসমানীয় খেলাফতকালে উসমানীয় খলিফারা যখন শাসন করেছেন এই পশ্চিমারা উসমানীয় খলিফাদের সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ায় নাই উসমানীয় খলিফাদের সামনে এরা হাঁটু গেড়ে মাথা নত করে তারা দাঁড়িয়ে থাকে আপনাকে আমি 200 বছর আগের ইতিহাস বলছি আর 500 বছর 700 বছর আগে 1500 বছর আগে যদি আপনি চলে যান তো দৃশ্যপট অন্যরকম গোটা দুনিয়া মুসলমানরা শাসন করছে সংখ্যা তখন তাদের বেশি ছিল না সংখ্যা ছিল খুব কম অল্প সংখ্যক মুসলমানরা পৃথিবীতে প্রভাব বিস্তার করেছে কেন কারণ কোরআনকে তারা আল্লাহর আইনের কিতাবকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করেছেন বলে আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ করে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং গোটা দুনিয়াতে তাদের উপর আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে তাদের প্রভাবকে বিস্তার করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন দিন থেকে মুসলমানদের পতন আরম্ভ হয়েছে যেই দিন থেকে মুসলমানরা আল্লাহর দেওয়া আইনের কিতাবকে ধর্মীয় কিতাব বানিয়ে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে দুনিয়া পরিচালনার জন্য অমুসলিমদের কাছে গিয়ে অমুসলিমদের ধার করা আদর্শ আইন নীতি কানুন এনে তারা তাদের সমাজ পরিচালনা আরম্ভ করেছে তখন থেকে মুসলমানরা ওই অমুসলিমদের গোলামে পরিণত হয়েছে আমি তো কথা ভেঙে বলতে পারবো না কারণ আবহাওয়ায় দুর্যোগের দুর্যোগের ঘনঘটা বেশি ভেঙে বলা যাবে না আপনাকে বুঝতে হবে কথা আমাদের চুরির বিচার ডাকাতির বিচার জেনার বিচার লুটপাটের বিচার কুরআন দিয়ে হয় নাকি মানুষের বানানো আইন দিয়ে হয় এবং আশ্চর্যের ব্যাপার হলো বেশিরভাগ আইন আমাদের ব্রিটিশদের থেকে ধার করে বেশিরভাগ আইন আমাদের ব্রিটিশদের থেকে ধার করা আর এই ব্রিটিশরাই আমাদের পূর্বপুরুষদের সামনে গিয়ে মাথা নত করে বসতো এখন আমরা ব্রিটিশদের সামনে মাথা নোয়াইয়া রাখি তাদের উপর কথা বলতে আমরা পারি না কেন পারি না কারণ আমাদের আইন তো তাদের থেকে ধার করা তো আমরা তাদের উপরে কথা বলবো কেমনে আর আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের ধার করা আইন কানুন দিয়ে সমাজ পরিচালনা করেন নাই আল্লাহর কিতাব দিয়ে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন বলে ব্রিটিশরা গিয়ে তাদের সামনে মাথা নোয়াইয়া রেখেছে মুসলমানদের সামনে আরো কঠিন দিন আসতেছে যতদিন না মুসলমান বুঝবে আল্লাহর কোরআন ছাড়া শান্তি নাই মুক্তি নাই ততদিন পর্যন্ত মুসলমান গোলামের জাত থাকবে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে এরপরে 23 নম্বর নবীজি বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে ঘন ঘন ভূমিকম্প এখন দেখা যায় বছরে 10 বার 12 বার 15 বার 20 বার ভূমিকম্প হচ্ছে কিছুদিন পর পর ভূমিকম্প হবে এটা হচ্ছে শেষ জামানার আলামত নবীজি বলেছেন আখেরি জামানায় কিছুদিন পর পর ভূমিকম্প ঘন ঘন ভূমিকম্প এবং এই ভূমিকম্পের তীব্রতা আস্তে আস্তে বাড়বে বিভিন্ন হাদিসে এসেছে নবীজি বলেছেন এমন এমন ভূমিকম্প হবে রাতের অন্ধকারে বহু শহর বহু নগরী বহু এলাকা শেষ হয়ে যাবে আর এই ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ শেষ জামানায় কেন হবে এত ঘূর্ণিঝড় এত ভূমিকম্প শেষ জামানায় কেন হবে আল্লাহ তাআলা মানুষের উপরে বিপদ মুসিবত এমনি এমনি দেন না এই ভূমিকম্প ঘূর্ণিঝড় এগুলো বেশি বেশি হওয়ার কারণ হলো শেষ জামানায় মানুষ পাপাচারে গুনাহে ডুবে যাবে এত পাপ করবে মানুষ তাদের এই পাপের কারণেই ভূমিকম্প ঘূর্ণিঝড় সহ অন্যান্য বিপদাপদ চলে আসবে যেমন একটা হাদিস আমার মনে পড়লো ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি তিরমিজি এবং মুসলিম শরীফেও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বললেন যখন আমার উম্মত 15টি কুকর্মে জড়িয়ে পড়বে তখন তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে হাদিসের শেষে নবীজি বলেছেন ভূমিকম্পের গজব আসবে সাহাবীরা এই কথা শুনে নবীজিকে জিজ্ঞেস করলেন
وما هن يا رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন ওগো আল্লাহর রাসূল সেই সকল কুকর্ম কি যে কুকর্মগুলো করলে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য গজব আসবে নবীজি বললেন ইদা কানাল মাকনা মুদওয়ালা যখন রাষ্ট্রীয় সম্পদকে দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিজের সম্পদের মতো ব্যবহার করা আরম্ভ করবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদের মতো মনে করে রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা জনগণের সম্পদ চুরি করে দুর্নীতি করে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাবে দেশের সম্পদ জনগণের সম্পদ চুরি করে যখন বিদেশে পাচার করা আরম্ভ হবে তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে অবশ্য এখন এরকম চুরি চামারি নাই ওয়াল আমানাতু মাগনামা আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে আমানতদারিতা যখন উঠে যাবে আমানতদারিতা যখন থাকবে না ওয়াজ যাকাত যখন যাকাতকে মানুষ যাকাতকে মুসলমানরা যখন জরিমানার মতো মনে করবে যাকাত ফরজ এরপরেও যাকাত দিবে না তখন আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে চার নাম্বার হলো ওয়াতুআল্লিমানি গায়রিদ্দিন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে এখন তো আমাদের শিক্ষা কারিকুলামে কুরআন হাদিস দিয়া ভরপুর জি তাহলে পহেলা জানুয়ারি থেকে বাচ্চাদের ব্যাপারে একটু সুন্দর সিদ্ধান্ত নিয়ে বাচ্চাগুলারে শেষ করে দিয়েন না ছেলে মেয়ের ব্যাপারে উত্তম সিদ্ধান্ত নিন ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা পরহেজগার বানানোর জন্য আপনি বাবা মা হিসাবে আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নবীজি বলেছেন দিন থাকবে না শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠে যাবেন নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওয়া আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্বা উম্মাহু লোকেরা তাদের বউয়ের আনুগত্য আরম্ভ করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে বিয়ে করার পরে সুন্দরী বউ পেয়ে মায়ের কথা শুনে না বউয়ের কথা বেশি শুনে মায়ের কথা শুনে না মায়ের সাথে সদাচার করে না বউয়ের কথা শুনে মাকে মেজাজে দেখায় মায়ের সাথে অসদাচরণ করে এই রকম ছেলে পেলে এখন অবশ্য আমাদের সমাজে নাই ছয় নম্বর নবীজি বলেছেন ওয়াবারু সাদিকহু ওয়া জাফা আবাহু তার নিজের ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে ভালো ভাষায় কথা বলবে সুন্দর ব্যবহার করবে আর তার নিজের জন্মদাতা বাপের সাথে অসুন্দর আচরণ করবে বাপের সাথে মেজাজ দেখায়া কথা বলবে বাপের সাথে দুর্ব্যবহার করবে নাম্বার 7 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হই হুল্লুর বেড়ে যাবে মসজিদগুলোতে পাপাচারি ফাসিকদের গলার আওয়াজ বেড়ে যাবে আমাদের আশেপাশেই বহু মসজিদ আছে মসজিদগুলোতে ইমাম আর খতিবের চাইতে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের গলার আওয়াজ বড় থাকে এগুলো কিয়ামতের আলামত এরপরে নবীজি বলেছেন আট নাম্বার ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম ফাসিক লোকেরা নিকৃষ্ট লোকেরা বিভিন্ন কবিলা বিভিন্ন দল বিভিন্ন গোত্রকে নেতৃত্ব দিবে নাম্বার 9 9 নাম্বার হলো ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট চোর ডাকাত টাটকা টাটকা সন্ত্রাসী লোকেরা নেতা হওয়ার জন্য মরিয়া হয়ে যাবে আর আল্লাহওয়ালা লোকেরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি মজলুম হবে এখন অবশ্য এই ধরনের চিত্র নাই ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি অনিষ্টের ভয়ে যখন কাউকে সম্মান করা হবে অনিষ্টের ভয়ে আমার ক্ষতি করে ফেলবে এই ভয়ে তাকে সম্মান করা আহারে আমার তুই আদেশটা বললে মনে হয় এগুলো কি আমাদেরকে দেখে দেখে নবীজি বলে আপনাদের কথা কি বলতাম আমাদের মতো বহু হুজুর রাই আছে বিভিন্ন পাপাচারী ব্যক্তি তার বিরুদ্ধে বললে কিংবা তার খাসলতগুলো যেগুলো আছে তার বিরুদ্ধে না বলে তার খাসলতগুলো যদি বলি আবার যদি তেরে গিয়ে আমার কোনো ক্ষতি করে ফেলে এই জন্য দেখা যায় ওর ব্যাপারে কোনো কথাবার্তা বলে না আছে না নাই
এগুলো শেষ জামানার আলামত আমার ক্ষতি করে ফেলে কিনা এজন্য তাকে সম্মান করে এবার আসেন সাধারণ আম জনতার দৃশ্য অনেক জায়গায় আছে এটা পাপাচারী মানুষ তার বিরুদ্ধে কোনো কথা বলে না তার বিরুদ্ধে সুচ্চার ভূমিকা নাই এলাকা টাটকা সন্ত্রাসী যদি বলা হয় ভাই আপনি তার বিরুদ্ধে বা আপনারা সবাই তার বিরুদ্ধে দাঁড়ান না কেন কয় দাঁড়াই নাই কারণে যদি পেটের ভিতর ছুরি ঢুকায় নাই তাহলে এই যে তাকে আমি সম্মান করছি সামনে পাইলে আসসালামু আলাইকুম সামনে পাইলে ভাই 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 আছে না নাই এই যে ফতির ভয়ে কাউকে সম্মান করা এটা হচ্ছে শেষ জামানার নিকৃষ্ট চরিত্রের লোকদের আলামত এরপরে নবীজি বলেছেন শুরিবাতিল খমর মদ্যপান বা মাদককে মানুষ হালাল মনে করবে দেশের বিভিন্ন অঞ্চলে আছে মাদককে মানুষ ঔষধ মনে করে মাদককে মানুষ ঘুমের ঔষধ মনে করে অনেক এলাকায় দেখলাম সফরের কারণে এই অভিজ্ঞতা হয়েছে দেখলাম রাতের বেলা মাথা ঘুরাই ঘুরাই হাঁটে একজন বলল ভাই মাথা ঘুরাই হাঁটেন কোন কয় রাত জাগার ওষুধ খাইছি এখন ইয়াবাকে রাত জাগার ঔষধ বানায়া দিয়েছে মাদককে মানুষ হালকা হিসাবে গ্রহণ করে নিয়েছে ওয়ালুমিসাল হারি রেশমি পোশাক পরিধানকে মানুষ জায়েজ মনে করবে 13 নম্বর হলো ওয়াত্তুখিদাতিল কাইনাত গায়িকাদেরকে মানুষ গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে ওয়াল মাযিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে এখন তো বাজনা ছড়াছড়ি বাজনা আর বাজনা বাজনা ছাড়া আমাদের বিয়েগুলো যেন আরম্ভ হয় না বাজনা ছাড়া যেন আমাদের কোনো উৎসব জমে উঠে না এগুলো হলো শেষ জামানার আলামত পরের নম্বর হচ্ছে লানা আখিরু হাদিকিল উম্মতি আউমারাহা পরবর্তী পর্যায়ের লোকেরা পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে এই হাদিসে নবীজি মোট 15টা গুনাহের কথা বললেন এই 15টা গুনাহ এখন আমাদের সমাজে আছে না নাই শুনছেন তো আপনারা সবগুলা এই 15টা গুনাহ যখন সমাজে চালু হয়ে যাবে তখন কি হবে নবীজি বলেছেন ফালিয়ার তাকিমু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান ওয়া কলফান নবীজি বলেছেন এই 15টি গুনাহ যখন সমাজে দেখা যাবে অগ্নিবায়ুর গজব আসবে ভূমিকম্প চেহারার বিকৃতি এবং পাহাড়ের ধসের গজব চিনি দিবেন তিনি কি তো কিছুদিন পর পর ভূমিকম্প আল্লাহ এমনি এমনি দেন আমরা এই 15টা গুনাহ শুরু করেছি বিধায় আল্লাহ তাআলা এখনো হালকা পাতলা ভূমিকম্প দিচ্ছেন সামনে যে কি গজব আছে আমরা নিজেরাও জানি না তো ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত 24 নম্বর হলো কিয়ামতের আগে মসজিদ হবে ফিতনার জায়গা মসজিদের মধ্যে ভয়াবহ ফিতনা দেখা যাবে ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো মসজিদগুলোতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে পাপীরা উচ্চ কণ্ঠে কথা বলবে মসজিদ সমূহ থেকে ফিতনা ছড়াবে এখন দেখেন এমন ফিতনার জামানায় আমরা আছি মুসল্লির চাইতে বিভিন্ন এলাকায় মসজিদের সংখ্যা বেশি আমি মাত্র 4 দিন আগে এক জায়গায় মাহফিলে গিয়েছি কই হুজুর আমাদের এক গ্রামে 9টা মসজিদ সে ভেবেছিল আমি বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ এত টাকা আপনাদের 9টা মসজিদ বানিয়েছেন কিন্তু আমার জবাব শুনে বেচারার মুখ হয়ে গেছে কালো আমি বললাম ভাই এক এলাকায় 9 মসজিদ তার মানে হলো আপনার এলাকায় আছে 9 দল অবস্থা ভালো না এই এলাকায় দলাদলি বেশি কই হুজুর ঠিকই তো কইছেন আপনি বুঝলেন কেমনে আমি বললাম আমরা বুঝব না তো কে বুঝবে এক গ্রামে 9 মসজিদ হয় এটা তো ভালো লক্ষণ না সভাপতি এ হবে না ও হবে এটা নিয়ে মারামারি কইরা 9টা মসজিদ এক এলাকায় মসজিদ মনে করেন একটা আছে সেই মসজিদে সব মুসল্লি হয়ে যায় কিন্তু এরপরেও নেতৃত্ব নিয়ে মসজিদ আলাদা করে দেওয়া এটা কি ভালো লক্ষণ না কুলক্ষণ কুলক্ষণ মসজিদ বাড়তেছে শুধু তাই নয় এখন যার যার মতবাদ আর যার যার আদর্শের মসজিদ বাড়াইতেছে সাইনবোর্ড দিয়ে এগুলো শেষ জামানার আলামত আপনি নাস্তে বলবে না জুড়ে বলবে এটা নিয়ে মসজিদ আলাদা মোনাজাত হবে কি হবে না এটা নিয়ে মসজিদ আলাদা হাত বুকের উপরে বাঁধবে না নাভির উপরে বাঁধবে এটা নিয়ে মসজিদ আলাদা এগুলো সুলক্ষণ না কুলক্ষণ সুলক্ষণ না কুলক্ষণ মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব এসেছেন খতিব সাহেব কি দাঁড়ান না বসেন
কিয়াম কি দাঁড়িয়ে করেন নাকি বসে করেন এটা নিয়ে মসজিদ আলাদা কমিটি আলাদা এটা নিয়ে মারামারি কারাকারি আর আমাদের মসজিদগুলোতে এই অবস্থা হয়েছে কেন মসজিদগুলোতে এই অবস্থা হয়েছে এই জন্য মসজিদ পরিচালনার সকল সিদ্ধান্ত আসা উচিত ইমাম সাহেব এবং খতিব সাহেবের পক্ষ থেকে নামাজ এর ওয়াক্ত যোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত এটা কোন সময় নামাজ হবে ক্যালেন্ডার দেখে ইমাম সাহেব ঠিক করবেন ইমাম সাহেব ঠিক করবেন যখন এটা মুসল্লিদের কাছে মাতব্বরি চলে যায় তখন ওই মসজিদে গন্ডগোল আরম্ভ হয়ে যায় তারপরে মসজিদ কমিটিতে যখন অসৎ মানুষ পাপাচারী মানুষ ঢুকে যায় মসজিদগুলোতে দেখুন ফিতনা ছড়িয়ে যায় আমরা মনে করি যে যার টাকা বেশি পয়সা বেশি ক্ষমতা বেশি মসজিদ কমিটিতে পদ পাবে সবচেয়ে বড় সেই বেশি কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না মসজিদ পরিচালনায় থাকবে সে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান জি এখন আমরা সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে এই পবিত্রতম পদে বসিয়ে দিয়েছি বলে দেশের মসজিদগুলোর মধ্যে এই রকম বাজে অবস্থা শুরু হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ এই সব ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আমরা আজকে পর্যন্ত 24টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যদিও এই 24টা পয়েন্টের মধ্যে আরো বহু পয়েন্ট ঢুকে গিয়েছে আমরা চতুর্থতম পর্বে আগামী জুমায় বাকি অংশ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ এই শেষ জামানা এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হবে এই জামানায় আমরা যেন ঈমানকে ধরে রাখতে পারি ঈমানের উপর টিকে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন